করোনা মহামারীর প্রভাবে থমকে গেছে পুরো বিশ্ব। আপনি নিশ্চয়ই ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছেন, কিন্তু এতে আমার বা আপনার কিছুই করার নেই। চার দেয়ালের বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ আর নেই এখন। তবে নিকটতম ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আপনাকে আজ এমন কিছু ভ্রমণের স্থান সম্পর্কে ধারণা দিব যা আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করবে। প্রিয় দর্শক, চলুন তবে কথা না বাড়িয়ে ফানি ফ্রক ক্রিয়েটিভসের এই পর্বে জেনে আসি এমন কিছু স্থান সম্পর্কে যেগুলো দেখে অবাস্তব মনে হলেও বাস্তবেই যার অস্তিত্ব রয়েছে। আপনি কি কখনো উইলির উইনকার কারখানা ঘুরে দেখার স্বপ্ন দেখেছেন, যেখানে জাদুকরী প্রাণী ও গাছপালা সবকিছুই চকলেট কিংবা ক্যান্ডির তৈরি? কল্পনা থেকে বাস্তবে ফিরে আসা যাক। আপনি কিন্তু বাস্তবেও এমন চকলেট ঝর্ণার দেখা পাবেন। মার্চ কিংবা এপ্রিলে অ্যারিজোনায় গেলে আপনি দেখতে পাবেন চকলেট রঙের পানির ঝর্ণা। প্রকৃতপক্ষে বালি আর কাদামাটির মিশ্রণে জলপ্রপাতগুলো এমন বর্ণ ধারণ করে যা নায়াগ্রার থেকেও দৃষ্টিনন্দন। তবে সাবধান, ভুলেও চকলেট মনে করে তা পান করতে যাবেন না। কিন্তু সমুদ্রের ঢেউ থেকে যদি বাদ্যযন্ত্রের সুর শুনতে পাওয়া যায় তবে কেমন হবে ব্যাপারটা? ক্রোয়েশিয়ার জাদা শহরের সমুদ্রতটে বাস্তবেই শোনা যাবে এমন সুর। কয়েক ধাপের বিশেষ নকশার পাইপ দ্বারা পানির মাধ্যমে বাতাস সামনে পেছনে করে এমন সুরের সৃষ্টি করা হয়। এল পেগুন্টি গুচাপে কলম্বিয়ায় অবস্থিত একটি প্রাকৃতিক পাথর যার উচ্চতা 650 ফুটেরও বেশি। এটি কলম্বিয়ায় বেশ সমাদৃত। এর উত্তর দিকে কিছু বিচ্ছিন্ন ইংরেজি অক্ষর দেখা যায়। প্রকৃতপক্ষে গোয়াতেপের স্বেচ্ছাসেবীরা পাথরের উপর নিজেদের শহরের নাম লিখতে চেয়েছিল, কিন্তু পার্শ্ববর্তী এলপিনিয়ন শহরের বাসিন্দারাও এই পাথরটিকে নিজেদের বলে দাবি করে, ফলে নাম লেখার কাজটি অসমাপ্তই রয়ে যায়। এটিকে দেখে প্রথমে মঙ্গল গ্রহের পৃষ্ঠ মনে হতে পারে, কিন্তু আপনি আসলে যা দেখছেন সেটি স্প্যানিশ দ্বীপপুঞ্জ ল্যাঞ্জারোট। এটি প্রকৃতপক্ষে এক আগ্নেয় মরুভূমি। এখানে কয়েকশো বছর আগে প্রায় কয়েক ডজন আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল, ফলে ছাই ও লাভায় ঠেকে যায় পুরো এলাকা। এরপর থেকে এটি দেখতে এমন। এবার জানাবো একটি অস্বাভাবিক উষ্ণ প্রস্রবণের কথা। প্রকৃতপক্ষে আমেরিকার ইয়েলোস্টোন পার্কে অবস্থিত একটি অস্বাভাবিক ভূতাত্ত্বিক নিদর্শন এটি। তবে এটি আর দশটা সাধারণ উষ্ণ প্রস্রবণের মতো নয়, তার কারণ এর রং। এই রঙগুলো মূলত কিছু ব্যাকটেরিয়ার ফলে সৃষ্টি হয়েছে, তবে এতে মানুষের অবদানও কম নয়। এখানে ঘুরতে আসা মানুষজন এই গর্তে প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা ফেলেছিল, যার ফলে ব্যাকটেরিয়ার সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় এবং পানি এমন রং ধারণ করে। উপর থেকে এটিকে দেখে মনে হবে এটিতে হয়তো কোনো দৈত্য গলফ খেলে কিংবা কোনো উল্কাপিণ্ড এমন অবস্থা করেছে স্থানটির, কিন্তু না, এটি প্রকৃতপক্ষে একটি ধ্যান করার স্থান। এই ক্র্যাটারের ঠিক মাঝখানে অবস্থিত বড় পাথরটির ওপর ধ্যানরত অবস্থায় আকাশের যে দৃশ্য দেখা যায় তা সত্যি দুর্দান্ত। আয়ারল্যান্ডের বিখ্যাত এই স্থলশিল্পটি আমেরিকার জেমস টুরল নির্মাণ করেন। ওয়ার্ড সামফ্রেইনের বৌদ্ধ মন্দিরটি ব্যাংকক শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। 262 ফুট উঁচু দালানটি একটি বিশাল ড্রাগন দ্বারা চারবার আবৃত। বিল্ডিংটি দেখে মনে হবে যেন এখনই ড্রাগনটি লাফিয়ে পড়বে এবং শুরু করে দেবে ধ্বংসযজ্ঞ। পৃথিবী থেকে যদি কোনো স্থান স্বর্গের মতো দেখায় সেটা খুব সম্ভবত আইসল্যান্ডে অবস্থিত। এখানকার আকাশের দুর্দান্ত ছায়া ও পানির অন্তহীন মসৃণ পৃষ্ঠ আপনাকে মুগ্ধ করবে। এটি প্রকৃতপক্ষে একটি পুকুর যা জিওথার্মাল ঝর্ণার পাশে অবস্থিত এবং বিগত কয়েক বছর ধরে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি জেনে অবাক হবেন এখানকার পানির তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট। বিরক্তিকর হোটেল মোটেল কিংবা রিসোর্টগুলোর কথা ভুলে যান, এখন সময় কিছু অন্যরকম করার। চীনের সাংহাইয়ে একটি পরিত্যক্ত শিল্পখনির মাঝে সম্প্রতি একটি 5 তারকা হোটেল তৈরি করা হয়েছে। এখানে পূর্বে একটি কয়লা খনি ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। এখানে একটি কৃত্রিম ঝর্ণারও ব্যবস্থা করা হয়েছে যা হোটেলের রুমগুলো থেকেই দেখতে পাওয়া যায়। মরক্কোর সেভ চৌমেন শহরে সব ভবনগুলো নীল রঙের, আর এখানে রয়েছে অদ্ভুত দেখতে একটি সেতু
স্থানীয়রা একে শয়তানের সেতু বলে থাকেন। এটি দেখতে ধনুকের মতো বাঁকানো এবং যে কোনো স্থান থেকেই দেখতে একটি বৃত্তের মতো মনে হয়। কোনো এক জার্মান নির্মাতা এই ব্রিজটি তৈরি করেছিলেন, তবে তার আসল নাম জানা যায়নি। স্থানীয়দের কাছেও এই চরিত্রটি বেশ রহস্যময়। তাদের মতে তিনি শয়তানের সাথে চুক্তি করে এই সেতুটি নির্মাণ করেছিলেন। আবার অনেকের মতে প্যারালাল পৃথিবীর প্রবেশ পথ এটি, তাই এর উপর দিয়ে হাঁটা একেবারে নিষিদ্ধ। প্রকৃতপক্ষে এই সেতুটি খুবই ভঙ্গুর প্রকৃতির, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ফলে এই সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।